দীর্ঘ এক বছর মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের এক ও রাশিয়ার দুই নভোচারী। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহাকাশে আটকে পড়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিওর মার্কিন নভোচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড করে ফেলেছেন। এই তিন নভোচারীকে বহনকারী সয়ুজ ক্যাপসুলটি কাজাখস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে 27 সেপ্টেম্বর অবতরণ করেন। যে ক্যাপসুলে করে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে একটি স্পেস জাস্ক আঘাতানে। ওই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা ক্যাপসুলটির সব তরল কুলান্ট পদার্থে বের হয়ে যায়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে আরেকটি ক্যাপসুল সেখানে পাঠানো হয়েছিল। ওই ক্যাপসুলে করেই তারা পৃথিবীতে আসেন। তবে এই তিন নভোচারীর মহাকাশে থাকার কথা ছিল 180 দিন, কিন্তু ক্যাপসুলের সমস্যার কারণে সব মিলিয়ে 371 দিন সেখানে অবস্থান করতে হয়েছিল তাদেরকে। আরবিসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।